আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবরারস কিংডম ব্লগ। ঈদ উপলক্ষে আজকে সিম্পল কিছু রেসিপি শেয়ার করব। প্রথমটা হচ্ছে সিলেটের ট্রেডিশনাল মশলা। এই পিঠাটা বানার জন্য আমার লাগবে হচ্ছে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আছে আদা বাটা, এখানে রসুন বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে হাফ কেজি চালের গুঁড়ার সাথে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা মিক্স করা আছে। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 5 কাপ পানি নিয়েছি। আর এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, আর পানিটা গরম হয়ে গেলে ধনে পাতা আর কাঁচামরিচটা দিয়ে এখন আমি যে চালের মিশ্রণটা আছে ওই মিশ্রণটা ঢেলে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিতে হবে, নয়তো যে মিশ্রণটা এটা ভালোভাবে সেদ্ধ হবে না। আস্তে আস্তে নেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পিঠার মিশ্রণটা আমার হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, তারপর ঢেকে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি পিঠাগুলো বানানোর প্রসেসিংয়ে চলে এসেছি, তো এর জন্য আমি একটা স্টার শেপের কুকি কাটা নিয়েছি আর একটা গোল শেপের গ্লাস নিয়েছি। এখন আমি গোলাটা বেলে নিব রুটির মতো করে, বাট রুটিটা যেমন পাতলা হয় এটা অত পাতলা হবে না, একটু ভারী হবে। এখন আমি কুকি কাটার গ্লাসের সাহায্যে সবগুলো পিঠা বানিয়ে নিব। কতটুকু ভারী হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কোনো গেস্ট আসলে আপনারা সহজেই সার্ভ করতে পারবেন গেস্টের সামনে। এই তো সহজেই তৈরি হয়ে গেলো আমার মশলা পিঠা, এখন এটাকে আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করে আপনারা প্রায় 15 দিনের মতো রাখতে পারবেন। এই যে আমি ফ্রোজেন করে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছি, যখনই খেতে ইচ্ছা হবে ফ্রিজ থেকে নামিয়ে ভাজলেই হবে। এখন আমি আমার সেকেন্ড রেসিপি শেয়ার করব, অরেঞ্জ পাউন্ড কেক, যার জন্য আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এখন দেব 1/2 কাপ এবং 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন কেকের মধ্যে, বাট আমি বাটার দিয়েছি, 1/3 কাপ বাটার গলিয়ে ঠান্ডা করে তারপর দিয়েছি। আর শুকনো পোকানোর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণটাকে বিট করে নিব লো স্পিডে 2 মিনিট। কেকের মধ্যে বাটারটা ইউজ করলে কেকের টেস্টটা ভালো আসে। আমি দুইভাবেই ট্রাই করেছি, সয়াবিন তেল দিয়েও বাটার দিয়েও, তো বাটারের একটা বেশি মজা হয়। এখন আমি 2 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার অরেঞ্জ পাউন্ড কেক। এখন আমি 1/2 চা চামচ অরেঞ্জের খোসা দিয়ে দিচ্ছি। অরেঞ্জের হলুদ অংশটাই গ্রেট করে দিবেন, সাদা অংশ না, এতে কেক তিতা হয়ে যায়। এখন আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে 2 বার। আর এখন দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচ ভিনেগার। এখন আমি লো স্পিডে জাস্ট মিশ্রণটা মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো এখন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটা। এখন আমি অর্ধেকটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব, আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশাবো, তারপর বাকি অর্ধেকটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি 8 ইঞ্চি সাইজের লম্বা স্কোয়ার শেপের একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের মিশ্রণটা মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা ঢালার পর এইভাবে একটু ট্যাপ করে দিবেন, তাতে মিশ্রণটা চারদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। চুলার নিচের ওভেনে আমি এখন 25 মিনিট বেক করে নিয়েছি। আমি 2টা কেক বানিয়েছি আর 1টা কেকের মিশ্রণ আপনাদের সাথে শেয়ার করেছি। ঠান্ডা হওয়ার পর কেকটা আমি এখন মোল্ড থেকে ছাড়িয়ে কেটে নিব। এই তো হয়ে গেল খুব সহজে অরেঞ্জ পাউন্ড কেক। এখন আমি 3rd রেসিপি শেয়ার করব, চিকেন সমোসা এবং রোল। সমোসা আর রোলের পুরের জন্য এখন আমি চিকেনের যে বুকের অংশ আছে সেটা লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এখন আমি পুরটা রেডি করে নিব, তার জন্য কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর আদা বাটা রসুন বাটা দিয়েছি, তারপর সব শুকনো স্পাইসগুলো দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তারপর হাত দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন একটু সয়া সস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো একটু টমেটো সস,
এখন আমি প্যাকেটে যে মিক্সড ভেজিটেবল আছে সেটা আমি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে তারপর ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। নামানোর আগে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য। এখন আমি ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিব। এখন আমি সমুচার রোল তৈরি করার জন্য যে সমুচার শিট কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এখন আমি পুর দিয়ে রোলটা রেডি করে নিয়েছি। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি রোলটা কিভাবে ভাঁজ করছি। যারা পারফেক্টভাবে সমুচার শেপ দিতে পারেন না তারা এইভাবেও সমুচা বানিয়ে নিতে পারেন। সমুচা তৈরির ইম্পর্টেন্ট জিনিসটাই বলতে আমি ভুলে গিয়েছি। আমি যে মিশ্রণটা তৈরি করেছি আঠা সেটা হচ্ছে একটা ডিম আর একটু ময়দা নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আঠাটা দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, নয়তো ভাজার সময় খুলে যাবে। এখন আমি বাকি শিটগুলোকে ভালোভাবে সমানভাবে কেটে নিচ্ছি সমুচার জন্য। এখন আমি এক এক করে সবগুলো সমুচা বানিয়ে নিব। আমি ভুল করে একটা শিট দিয়ে সমুচাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা ডাবল শিট নিয়ে নেবেন, তাহলে সমুচাটা একটু ক্রিস্পি হবে ভালো, আর তেলে ভাজার সময়ও খোলার ভয় থাকবে না। এখন আমি সমুচার রোলগুলো ফ্রোজেন করার জন্য র্যাপ করে নিচ্ছি। আজকের আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।